দিনের শুরুতেই পরিকল্পনা করে রেখেছেন, এখানে যাবেন সেখানে যাবেন, পরিকল্পনা মতোই নির্দিষ্ট স্থানে ঠিকই গেলেন, কিন্তু গিয়ে দেখলেন তা বন্ধ। তখন মেজাজটা যে কত খারাপ হয় সেটা আর বলার ভাষা থাকে না। তাই জেনে নিন রাজধানীতে কোন দিন দর্শনীয় স্থান, এলাকা এবং মার্কেটগুলো বন্ধ থাকবে। রাজধানীতে যানজট কমাতে আর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাকে 60টি অঞ্চলে ভাগ করে দোকানপাট বিপণী বিতান বন্ধের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় 2010 সালে। এরপর থেকে রাজধানীর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও বিপণী বিতান এলাকাভিত্তিক আলাদা আলাদা দিন বন্ধ থাকছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন পূর্ণ দিবস আর একদিন অর্ধ দিবস বন্ধ থাকছে দোকানপাট। কোনো দিন কোন এলাকার মার্কেট বন্ধ তা এই দীর্ঘ সময়ে ঢাকার বসবাসকারী অনেকেরই বিষয়টা জানেন না। তবে অনেকে আবার ঢাকায় নতুন আসেন বা স্থায়ীভাবে থাকেন না, আবার ঢাকায় থাকলেও সবার পক্ষে এই তালিকা মুখস্থ রাখাও সম্ভব নয়। তাই কেনাকাটার উদ্দেশ্যে বের হলে আগে একবার চোখ বুলিয়ে নিন মার্কেট বন্ধের তালিকায়। এবার দেখুন বিস্তারিত প্রতিবেদন। শুক্রবার পূর্ণ এবং শনিবার অর্ধদিবস বন্ধ। এলাকার নাম: বাংলাবাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিম উল্লা বাগ, পোস্তকগোলা, শ্যামপুর, মীর হাজারিবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ, ওয়ারি, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল, গুলিস্থানের দক্ষিণ অংশ। মার্কেটের নাম: বাংলাবাজার বইয়ের দোকানগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, কাপ্তান বাজার, ঠাটারি বাজার, রাজধানী সুপার মার্কেট, চক বাজার, মৌলভী বাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের বাজার, পটুয়াখালী ইলেকট্রনিক্স ও অপটিক্যাল মার্কেট, নয়ামাটি এক্সারসিস মার্কেট, শরীফ ম্যানশন, ছোট ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার, তাঁতিবাজার, নবাবপুর রোড ও নর্থ সাউথ রোডের দোকানপাট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কোয়ার মার্কেট। রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ। এলাকার নাম: আগারগা, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12, মিরপুর 13, মিরপুর 14, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ DOASH, ওল্ড DOASH, কাকলি, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান 1-2, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগা, গোরান, মালিবাগের একাংশ, বাসাব, ধলপুর, সাইদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ির একাংশ, শনিরাখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়। মার্কেটের নাম: এসব এলাকার মার্কেটগুলো রোববার পুরো দিন ও সোমবার অর্ধেক দিন বন্ধ থাকে। উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে BCS কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহিম বাজার, UAE মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, DCC মার্কেট, গুলশান 1 ও 2, গুলশান পেইন্ট সিটি, মোল্লা টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট। মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ। এলাকার নাম: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজার বাজার, মণিপুরী পাড়া, তেজকুনি পাড়া, ফার্ম গেট, কাউড়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোহানবাগ, ধানমন্ডি, হাজারিবাগ, জিগাতলা, রায়ের বাজার, পিলখানা, লালমাটিয়া। মার্কেটের নাম: এ অঞ্চলের উল্লেখযোগ্য বিপণী বিতান হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, স্ট্রান প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রিন সুপার মার্কেট, ফার্ম ভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সেজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক, নূর ম্যানশন, বাকুশা মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, স্ট্রান মল্লিকা, গ্লোব শপিং, বদরুদ্দুজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোড, রাইফেল স্কোয়ার,
ARA শপিং সেন্টার, অর্চার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা ARA প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, আনাম রাঙ্গস প্লাজা, কাউরান বাজার, ডিআইটি মার্কেট, কাব্যকস সুপার মার্কেট ও কিচেন মার্কেট। বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধ দিবস বন্ধ। এলাকার নাম বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বাড়িধারা, সাতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ 1-2, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। মার্কেটের নাম এ অঞ্চলের উল্লেখযোগ্য বিপণী বিতানগুলো লুফতন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড টাওয়ার, নুরুন্নমী সুপার মার্কেট, সুবাস্তু নজর ভ্যালি, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজুক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাস্কাট প্লাজা, SR টাওয়ার, পুলিশ কোঅপারেটিভ মার্কেট ও রাজুক কসমো। বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধ দিবস বন্ধ। এলাকার নাম মোহাম্মদপুর, আদাবর, শ্যামলি, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদ গেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুর, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। মার্কেটের নাম মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আরং BRTC মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহওয়ালী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইং টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জুনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট 1 ও 2, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খাদ্দার মার্কেট, প্রি ইয়ামিনী মার্কেট, বাইতুল মুকারম মার্কেট, আজিজ কোঅপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।